আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে। আবারও প্রচণ্ড গরম, ভীষণ মানে লোডশেডিং হচ্ছে, তো তারপর বাসায় যা আছে তা দিয়েই একটা রেসিপি করলাম। এই যে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে পোলাওয়ের চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য এইভাবে রেখে দিয়েছি। এবং এই দেখুন হয়ে গেছে বেরেস্তা ভাজিটার কালারটা অসম্ভব ভালো আসছিল আমার মনের মতো। একটা বেরেস্তা ভাজি হয়েছিল আজকে, সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে আমি আজকে একদম ঘরোয়াভাবে, ঘরে যা ছিল তাই দিয়ে একটু রান্না করছি। তো এখানে চারটা লেগ পিস ছিল চিকেনের, ব্রয়লার চিকেনের। তো আজকে ব্রয়লার চিকেনের মানে লেগ পিসটাই আমি ম্যারিনেট করে রাখছি। এখানে ছিল বাটা মশলা, 4 চামচ, দই, আর হচ্ছে লেবুর রস, এবং ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। এই এইসব দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম জাস্ট 45 মিনিটের মতো, ব্যাস। তারপরে আমি শুরু করছি আসলে রান্নাটা শুরু হয়েছে, সাথে দুইটা ডিম নিছি যেহেতু দুইজন মানুষ, আর মোরগ পোলাওয়ের মতো একটা আইটেমে যদি ডিম না থাকে ভালো লাগবে না। এখানে চিকেনটা কষিয়ে নেবার জন্য আমি পেঁয়াজগুলো বাটা মশলা সহ সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আগে। তারপর চিকেনগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়েছে, দর্শক দেখেই বুঝতে পারছেন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এখানে দই দেওয়া আছে, আমি মিডিয়াম যে দই সেটাই নিছি, খুব বেশি টক দই না। এটা এটা টক মিষ্টি মিক্সড, যেটা খাবারের দই বাসায় নিয়ে আসা হয় সবসময় সচরাচর খাওয়ার জন্য, সেটাই দিছি। এবং এখানে পানি ব্যবহার করা যাবে না, হালকা আছে, এভাবে করে কষিয়ে নিতে হবে। মেরিনেটে যে রস ছিল সেটুকুই জাস্ট দিয়ে দিছি, ব্যাস। এভাবে খেয়াল করে দেখুন দর্শক, চিকেনটা কষানো হচ্ছে এবং ভাজা ভাজা হচ্ছে, যার জন্য চুলার আঁচটা খুব খেয়াল রাখতে হবে। আর মাঝখানে একটু টেস্ট করে দেখতে হবে যে লবণটার কী অবস্থা, ঝালটার কী অবস্থা। এই তো হচ্ছে, ধীরে 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 মনে হচ্ছে আদিম যুগে ঢুকে যাচ্ছি। কারেন্ট যখন চলে যাচ্ছে তখন তখন মানে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কী করবো বলে। এখানে পোলাওটা রান্না করে নেওয়ার জন্য চালগুলো ভেজে নিচ্ছি। আজকে ভাত দিয়ে আর মানে পোলাওটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব না, শুধু হচ্ছে পোলাওটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে এবং কষানো হয়েছে, দেখুন খুবই লোভনীয় হয়েছে দেখতে। আর দইটা যখন কষানো হয়ে যায় চিকেনের সাথে, গন্ধটা যেমন ভালো আসে তেমনি মানে খেতেও ভালো লাগে। হয়ে গেছে পোলাওটা, ঝরঝরা থাকা অবস্থায় আমি চিকেন এবং সমস্ত মশলাগুলো মিক্সড করে দিছি, দিয়ে হালকা করে একটু ঢেকে দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে ঝরঝরে, বাসায় থাকা হাতের কাছে ঝটপট।